আজকে আমাদের এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য প্রতিদিনের মতো এবং প্রতিবারের মতো উপস্থিত আছেন ডক্টর ফজদেহ ইলাহি খান সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নেফরোলজি বিভাগ আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী সভাপতি সচিব নোয়াখালী জেলা শাখা আসসালামু আলাইকুম স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি দেরির জন্য প্রোগ্রামটি গতকালকে নির্ধারিত ছিল কিন্তু আমাদের একটি অনির্ধারিত প্রোগ্রামের কারণে এটি পিছিয়ে দিতে হয়েছে তো আশা করি দর্শক আমাদের সাথে থাকবেন পুরো প্রোগ্রাম জুড়ে ধন্যবাদ স্যার দর্শক এই এরই ফাঁকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা রাজ নিয়ে যদি কোনো মন্তব্য থাকে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন আপনাদের মূল্যবান প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করার মাধ্যমে উত্তরটি দেওয়ার চেষ্টা করব স্যার আজকে যেহেতু আমরা কথা বলছি ডায়াবেটিক্স নিউরোপ্যাথি নিয়ে প্রথমেই একটু জিজ্ঞেস করি আপনার কাছে যে ডায়াবেটিক্স নিউরোপ্যাথি বিষয়টি আসলে কি ধন্যবাদ আহ বরাবরের মতো ডায়াবেটিসের যেহেতু আমরা কমপ্লিকেশন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি এটিও একটি ডায়াবেটিসের যে লং টার্ম আনকন্ট্রোল ডায়াবেটিস ম্যালাইটিস এর একটি মাইক্রো কমপ্লিকেশন যেখানে আমাদের যে পেরিফেরাল বিশেষ করে পেরিফেরাল নার্ভ গুলিতে এটা ইয়া হয় প্রবসি মানে ডিস্টালি যে আমাদের লিম গুলিতে এটা প্রথমে ইনিশিয়ালি ইয়া হয় যেখানে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায় হাত পা অবসর ঝিনঝিন করা হতে শুরু করে বিভিন্ন ধরনের নিডেল্যান্ড অ্যান্ড প্রিক হতে শুরু বিভিন্ন লক্ষণ নিয়ে এটি প্রকাশ পায় আর যদি এক কথায় বলি আমরা একটি ডায়াবেটিসের এক ধরনের জটিলতা যেটি আমাদের যে পেরিফেরাল নার্ভগুলিকে ধরতে পারে সেটা সেন্সরি হতে পারে মোটর হতে পারে অটোনমিক নিউরোপ্যাথি সেটা এর পাশাপাশি আমাদের কিছু কার্ডিওভাস্কুলার সিস্টেম জেনেটো ইউনাই ট্র্যাক সিস্টেম তারপরে আমাদের যে সোয়েড গ্ল্যান্ড এই অটোনমিক যেখানে সাপ্লাই আছে সেসব জায়গাগুলিতে জিআই ট্র্যাক সেখানেও ম্যানিফেস্টেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে আর কমনলি যেটা রোগীরা পেরিফেরাল নার্ভে যে পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করে এটি আসলে ডায়াবেটিক নিউরোপ্যাথি এটি একটি মাইক্রোভাসকুলার কমপ্লিকেশন অফ লং টার্ম আনকন্ট্রোলড ডায়াবেটিস ম্যাল্যাটিয়াস স্যার ডায়াবেটিক স্নায়ু নিউরোপ্যাথি এই বিষয়টির কি কোনো প্রকারভেদ আছে কি হ্যাঁ অবশ্যই প্রথমে আমি বলিনি এটি কোন ধরনের টাইপ টাইপ এবং দুই ধরনের ডায়াবেটিস ভাগ রুগীদেরই এই নিউরোপ্যাথি দেখা দেয় টাইপ ওয়ানের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে টাইপ ওয়ান ডায়াবেটিস ধরা পড়ার পাঁচ বছর পর থেকে এটি প্রকাশ পায় আর টাইপ টুর ক্ষেত্রে বরাবরের মতো আমরা যেমন বলেছি যে অন্যান্য জটিলতাও যেমন অ্যাড ডায়াগনোসিস যখন টাইপ টু ডায়াবেটিস কেউ ধরা পড়লো ওই সময় আমাদেরকে কিন্তু আমরা আগেও বলেছি যে বারবারই আমাদেরকে সার্চ করতে হবে ডায়াবেটিক রেটমিওপ্যাথি ন্যাফ্রোপ্যাথি নিউরোপ্যাথি তারপর ডিজিজ তো সেক্ষেত্রে এটি টাইপ টুর ক্ষেত্রে মানে ডায়াগনোসিস ধরা পড়তে পারে আর এটির যে প্রকার যদি মানে টাইপ অফ মানে নার্ভাস সিস্টেমে যে আমাদের যেমন সেন্সুরি মোটর অটোনমিক এরকম ওইভাবে আমরা ভাগ করি যেমন প্রথমে আমরা বলি যেমন সেন্সুরি নিউরোপ্যাথি হতে পারে তারপর হতে পারে মোটর আবার সেন্সুরি এবং মোটর দুটো মিলে মিক্সড হতে পারে নিউরোপ্যাথি তো সেন্সোরিথে যেটি হচ্ছে সেটি হলো এই যে আমাদের গ্লাভস আমাদের পায়ের মোজা এবং হাত মোজা আমরা যেখানে বেশি হয় সেখানে প্রথমে যেমন আমরা বলি যে ভাইব্রেশন এবং পজিশন সেন্স আগে চলে যায় রোগীর তারপরে আস্তে আস্তে তার এই যে সেন্সুরি লস যেটা পেইন টেম্পারেচার আস্তে আস্তে সব ধরনের সেন্সুরি লস দেখা দেয় আর মোটর যেটা সেখানে হলো মানে এখানে হতে পারে যে মানে পার্টিকুলার মাসেলের যে মোটর সাপ্লাই আছে সেগুলি ড্যামেজ হয়ে মাস্কুলার অ্যাট্রোপি হতে পারে এটাকে ডায়াবেটিক অ্যামায়োট্রফি বলি আমরা এটা হতে পারে আর যেটি মিক্সড হতে পারে যেটা সেন্সরি মোটর দুটোই একসাথে সেন্সরিও লস হলো আর সাথে সাথে মোটর ফাংশনটাও আস্তে আস্তে মানে মোটর যে সাপ্লাইগুলি সেগুলিও ডিমিনিশড হয়ে যায় আর আর এটি যেটি অটোনমিক নিউরোপ্যাথি সেটি আমরা জানি যে অটোনমিক নার্ভাস সিস্টেম আমাদের যেমন জিআই ট্র্যাক হতে শুরু ইন্টারনাল ভিসেরাগুলিতে জিআই ট্র্যাকটে যেমন অটনমিক নিউরোপ্যাথির কারণে যেটা আমরা বলি ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস যেখানে রুগীর মানে যে স্টোমাকে যে এমটিং টাইম সেটা বেড়ে যায় স্টোমাকটা তার সহজে খালি হতে চায় না কারণ জিআই ট্র্যাকটের মোটিলিটি কমে যায় তো এতে করে রুগীর সহজে মানে মানে খিদা লাগে না প্যাড ভর্তি ভর্তি লাগে বমি বমি ভাব নশিয়া হতে পারে বমিটিং হতে পারে এটা হলো ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস বলে এর পাশাপাশি যে স্মল গার্ড বা লার্জ গার্ডের মোটিলিটি কমে যাওয়ার জন্য কনস্টিপেশন ডেভেলপ করতে পারে তারপরে যেমন হার্টে কার্ডিওভাস্কুলার সিস্টেমে যেটি হতে পারে এরিদমিয়া ডেভেলপ করতে পারে তারপরে পোস্টাল ড্রপ হতে পারে বা পোস্টাল হাইপোটেনশন যেটি তারপরে হার্ট রেটটা ফিক্সড হয়ে যাবে যে আমরা যদি রাতের ইয়া দেখি বা দিনে রেস্টিং ইয়া দেখা যায় রেস্টিং এই কাডিয়া হয় তাও ফিক্সড হার্ট রেট হার্ট টা যেমন আমাদের যে ভেরিয়েশন হয় এখানে কিন্তু এরকম থাকে না না তো তারপরে যেটি হয় এখানে ব্লাডারে যেমন ইয়া হয় যে নিউরোজেনিক ব্লাডার ডেভেলপ করে এতে করে রুগী যে মানে ক্রনিক রিটেনশন তারপরে যে মানে ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশনের যে ফিচার সেরকম কোনো তার মানে মিকচুরেশনে কোনো রিফ্লেক্সটা নষ্ট হয়ে যায় কোনো ইউরিনেশনের যে ব্যাগ থাকে না বা আর্জেন্সি ফ্রিকুয়েন্সি কিছুই থাকে না এখানে অভারফ্লো ইনকন্টেন্স হয় নিউরোজেনিক ব্লাডারের যে সেগুলি হতে পারে আর জেনেটোনিয়া ট্র্যাক্টে যেমন মেলদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে ফিমেলদের ক্ষেত্রে লস অফ লিভিডো হতে পারে তো আর এই মোটামুটি এই অটোনমিক নিউরোপ্যাথি যেগুলি এগুলি এই সব অটোনমিক ডিসফাংশন তারপরে এই যে গ্যাস্ট্রিটিটি সোয়েটিং বলি আমরা খেতে গেলে অনেকের এই যে মানে মুখ মাথা টাতা এদিকে ঘামিয়ে যায় অনেক ঘাম দেয় সেটাকে আমরা বলি গ্যাস্ট্রিটিটি সোয়েটিং আরেকটি যেটি অটোনমিক নিউরোপ্যাথি আরেকটা ইম্পর্টেন্ট যে হাইপোগ্লাইসিমিয়ার যে অ্যাওয়ারনেসটা নর্মালি যেমন আমরা ব্লাড সুগার কমে গেলে রুগীর বুক ধরপড় করবে ব্লাড প্রেশার বেড়ে যাবে সোয়েটিং হবে এখানে কিন্তু এই অটোনমিক নিউরোপ্যাথি যাদের ডেভেলপ করে ওদের ক্ষেত্রে এই যে হাইপোগাইসিমিয়ার যে অ্যাওয়ারনেস বা এই যে একটা মানে কি বলবো সতর্ক বার্তা যে হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে রুগীরা বুঝতে পারে যে রুগীর সোয়েটিং দেখা দেয় তারপরে পালপিটেশন শুরু হয় ব্লাড প্রেশার বেড়ে যায় কিন্তু অটোনমিক নিউরোপ্যাথি যাদের আছে ডেভেলপ করে ওদের ক্ষেত্রে এই যে হাইপোগাইসিমিয়ার যে অ্যাওয়ারনেস গুলি থাকে না তো সেক্ষেত্রে কিন্তু রুগী অনেক সময় সাইলেন্ট হয়ে চলে যেতে পারে তো এই তাহলে এটা মোটামুটি আমরা যেটি বলেছি যে স্যান্সরি মোটর আবার সেন্সুরি মোটর মিক্সড হতে পারে আর যেটি হতে পারে অটোনেমিক এছাড়া আরো কিছু আছে যেমন মনেন ইউনাইটিস মাল্টিপ্লেক্স তবে ব্রড হেডিং আমরা তিনটা ভাগেই ভাগ করতে পারি আহ রুগীদের সাধারণ জনগণের বোঝানোর জন্য ধন্যবাদ স্যার আপনাকে স্যার যখন আপনাদের কাছে এই ডায়াবেটিস নিউরোপ্যাথি পেশেন্টরা আসে তাদের প্রধান লক্ষণ বা উপসর্গগুলো কি কি থাকে তারা তাদের কমপ্লেইন গুলো কি কি থাকে ধন্যবাদ ইতিমধ্যে আমি কিছুটা লক্ষণ বলেছি তারপর আমি যে বিশেষ করে পেরিফেরাল নিউরোপ্যাথি রোগীরা বেশি কনসার্ন কিন্তু এটা নিয়ে যে রোগীরা যখন আসে মানে রোগীরা তো আর ওভাবে বলতে পারে রোগীরা বলে যে তার হাতে পায়ে অবশ লাগছে যেটা টিংলিং এন্ড নামনেস রোগীর হাত পায়ে অবশ লাগছে এটি প্রথমে ফুট এবং এই যে লেগে প্রথমে ইনভলভমেন্ট হয় দেন হ্যান্ড এবং আর্মে ইনভলভমেন্ট হতে পারে তাহলে প্রথমে আমাদের লেগ এবং ফুটকে ইনভলভ করে এবং স্টকিংস আমরা যেখানে পায়ের মোজা পরি ওই ডিস্ট্রিবিউশনটাতে ইনিশিয়ালি হয় সেখানে টিংলিং মানে ঝিমঝিম করে তারপরে অবস লাগে কোনো মানে বোধ শক্তি থাকে না এমন হয় রুগীরা বলে যে আমি কিসের উপরে দিয়ে হাঁটছি বলতে পারছি না এমনও মনে হতে পারে যে তুলার উপরে দিয়ে হাঁটছে এরকম মানে ফিলিং লাইক দ্যাট যে এরকম একটি অনুভূতি হয় রুগীর যে পায়ে নিচে যেহেতু অনুভূতি নাই রুগী কি এটা পাকা রূপে দিয়ে হাঁটছে মানে ফ্লোরের অথবা কি মাটি রাস্তা দিয়ে হাঁটছে এগুলো বুঝতে পারে না এবং রুগীর দেখা যায় যে এই আরটি হলো রুগীর যে মানে পেইন এন্ড নিডেল রুগীর পায়ের মধ্যে ব্যথা হবে এবং মনে হবে যে সুই দিয়ে কেউ ঘাই মারছে এই ধরনের তারপরে অনেক সময় মানে হাত পায়ের মধ্যে খুব টান টান লাগে চাদুরও যদি পায়ের মধ্যে দেয় সেটাকে অনেক ভারী মনে হবে এটা খুবই মানে ট্রাভেলসাম এবং তার মানে রাতে ঘুমাতে পারে না তার স্লিপিং ডিস্টারবেন্স হয় আহ তারপরে যেটি হয় অনেক সময় রুগী এই যে অনেক সময় আমাদের দেশের রুগীরা খালি পায়ে হাঁটে রুগীর পায়ের মধ্যে হয়তো কাটা ঢুকে গিয়েছে প্যালেং ঢুকে গিয়েছে ইভেন এমনও হয় যে রুগীরা হয়তো পায়ের মধ্যে একটু গরম পানি মানে কুসুম গরম পানি দিবে কিন্তু গরম যে এটা তো আমরা যদি আমাদের এই যে টেম্পারেচার সেনসেশন ঠিক থাকতো তাহলে হয়তো আমরা একটু গরম পানি পড়লেও আমরা বুঝতাম যে না তাড়াতাড়ি পা সরিয়ে নিতাম কিন্তু এরম ক্ষেত্রে হয় কি সময় হ্যাঁ থার্মাল ইয়াটা থাকে না তখন রুগীরা হয়তো অনেক সময় আমাদের গ্রামে আমাদের দেশের রুগীরা পায়ের মধ্যে গরম পানি ঢালে বা এরকম এটা উচিত না ডায়াবেটিস রুগীদের এই ধরনের কারণ ওদের মানে যে যে এই টেম্পারেচার নষ্ট হয়ে গেলে অনেক সময় রুগীরা আসে যে একদম ব্লিস্টারিং নিয়ে বার্ন নিয়ে আসে রুগীর পায়ের উপরে গরম পানি ঢেলে দিয়েছে রুগী কোনো কিছুই বুঝতে পারছে না তো এই জন্য আমরা এই ধরনের রুগীকে বলি যে খালি পায়ে যেন না হাঁটে রেগুলার পায়ের যত্ন নেওয়া তো এটি যে অনেক সময় ডায়াবেটিক ফুড নিয়ে আসতে পারে এমন হতে পারে অটো এম্পুটেশন রোগের একটা দুইটা আঙুল পড়ে গিয়েছে যেটি আমরা ল্যাপ্রোসিতে আগে যে দেখতে পেতাম যেটি কুষ্ঠ রোগ যেটি বলে সেখানে হাত পায়ের যে আঙ্গুলগুলি পড়ে যেত অটো এম্পোটেশন তো ডায়াবেটিক নিউরোপ্যাথিতে এমন হতে পারে তার হাতে পায়ের আঙ্গুলগুলি পড়ে যেতে পারে তারপর পায়ের নিচে তার ক্ষত হয়ে আছে সে বুঝতে পারছে না মানে নন হিলিং আলসার তো এই ধরনের একটি লক্ষণ হতে পারে যেটি এবং হাতের মধ্যে সেইম মানে এই যে টিংলিং নামনেস তারপরে প্যারাস্টেশিয়া তারপর বার্নিং সেন্সেশন পিন এরকম বিভিন্ন ধরনের যে মানে এই যে লক্ষণগুলি প্রকাশ পাবে আর এরপর এগুলি হলো যে আর যদি মোট তারপরে যে মাসেল অ্যাট্রোপি যদি সাথে মোটর নিউরোপেথিও থাকে পেরিফেরাল মাসেলগুলি অ্যাট্রোপি হয়ে যাবে তার হাত পা শুকিয়ে যাবে আবার অনেক সময় পার্টিকুলার যেমন যেটি অ্যামায়ার ট্রপি বলেছি ডায়াবেটিক অ্যামায়ার ট্রপি সেখানে সিঙ্গেল কোন নার্ভ রেডিগুলো পেয়েছি অথবা সিঙ্গেল মোটর নার্ভ ইনভলভমেন্ট সেক্ষেত্রে তার বিশেষ করে থাই মাসেল বাটক তারপরে হিপ এই জায়গাগুলিতে আহ মানে অ্যাট্রোপি হয়ে যায় ডেভেলপ করে রুগী বসা থেকে উঠতে পারে না এই ধরনের মানে ডিফিকাল্টি থাকে তার মুভমেন্ট বা পোস্টোর ডিফিকাল্টি থাকে তারপরে আমরা যেটি বলেছি অটনমিক নিউরোপ্যাথির কারণে সিনকোবাল অ্যাটাক হতে পারে রুগীর পোস্টোর ড্রপ বসা থেকে উঠলে হঠাৎ মাথা ঘুরে উঠে তারপরে এই যে আমরা যেটি বলেছি তার এই যে এরিদমিয়া ডেভেলপ করতে পারে তারপরে এই যে সোয়েটিং খাওয়ার সময় প্রচুর ঘাম দেওয়া তারপর রোগীর খাওয়া দাওয়া রুচি কমে যাওয়া তারপরে যেটি আমরা যখন দেখি পেরিফেরিতে এই ধরনের সিমটম আছে আমরা যখন এগুলো রুগীরা অনেক সময় বুঝতে পারে না আমরা জিজ্ঞেস করি যে আপনি খেতে গেলে আপনি ঘামাচ্ছে কিনা তারপরে তার খাওয়া দাওয়া রুচি কমে গিয়েছে কিনা প্যাট ভর্তি থাকে কিনা অ্যাবডোমিনাল ফুললেস তার মনে হয় যে প্যাড ভর্তি অল্প একটু খাওয়ার পরও যেহেতু তার স্টোমাকে ট্রানজিট টাইম বা গ্যাস্ট্রিক অ্যান্টিং টাইম বেড়ে যাওয়াতে রুগী যে স্টোমাক একটি নির্দিষ্ট সময় পর পর খালি হয় সেটি হতে না পারার কারণে তার খাবারগুলি অনেকক্ষণ ধরে স্টোমাকে থেকে যায় সেজন্য তার এখানে ক্ষুধা মন্দা ভাব বমি বমি ভাগ এমনকি বমি হতে পারে তারপর জিআই ট্র্যাক্টের মানে মোটিলিটি কমে যাওয়ার কারণে কনস্টিপেশন ডেভেলপ করতে পারে তারপর যেটা আমরা বলছিলাম ইউনাই সিমটম যেখানে কনেক রিটেনশন এবং তার প্রস্তাবে ব্যাক কমে যাওয়া অনেক মানে মিকচুয়েশন টাইম বেড়ে যাওয়া এই ধরনের তারপরে তার যে সেক্সুয়াল ডিসফাংশন হওয়া এগুলি আমরা এই ধরনের বিভিন্ন ধরনের লক্ষণ নিয়ে আসতে পারে আমরা সবগুলিকে যখন সামারাইজ করি এর পাশাপাশি এই ধরনের লক্ষণগুলো থাকে এর পাশাপাশি আমরা বলেছি ডায়াবেটিক নিউরোপ্যাথির সাথে ডায়াবেটিক ন্যাফ্রোপ্যাথি এবং রেটিনোপ্যাথি রেটিনোপ্যাথি থাকলে আমরা তো এর আগে যেতে বলেছি যে ভিজুয়াল ইম্পায়ারমেন্ট ভিজুয়াল একুইটি কমে যাওয়া তার ফ্লটিং বা এই চোখের বিভিন্ন দৃষ্টি বিভিন্ন সমস্যা এর পাশাপাশি ন্যাফ্রোপ্যাথি থাকলে আমরা যে মানে জেলার সোয়েলিং হতে পারে যে আমরা যেগুলি আগে আমরা আলোচনা করেছি যে ইউরিনের প্রোটিনিয়ার কারণে অনেক ধরনের লক্ষণ নিয়ে রোগী প্রকাশ পেতে পারে স্যার আমরা যেহেতু ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে কথা বলছি তো অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স এর কারণেই তো এই বিষয়টি হচ্ছে এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স ছাড়াও আর কি কি কারণে রোগীরা এই ধরনের জটিলতায় পড়ছে স্যার কি বলার আছে আপনার হ্যাঁ ধন্যবাদ আপনি যথার্থই বলেছেন যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ম্যালেটিস নাম্বার ওয়ান কজ যে নিউরোপ্যাথিক এটি গবেষণায় দেখা গিয়েছে যে টাইপ ওয়ান ডায়াবেটিস ম্যালাইটাস এর ক্ষেত্রে কেউ যদি টাইট এবং স্টেবল গ্লাইসেমিক কন্ট্রোল করে যে টাইট কন্ট্রোল যে এস বি ওয়ান সি বিলো সেভেন পার্সেন্ট এবং আমরা বারবার বরাবরের মধ্যে যেটি বলি ফার্স্টিং ফাইভ টু সেভেনের ভিতরে এবং টু আওয়ার্স ব্রেকফাস্ট অথবা টু আওয়ার্স আফটার লাঞ্চ অথবা ডিনার সেটি সেভেন টু নাইন অথবা লেস দেন টেন তাহলে এটা যে টাইট এবং স্টেবল বলছি যে নির্বিচ্ছিন্নভাবে কন্ট্রোল থাকবে এমন না যে একদিন এরকম কন্ট্রোল আছে তাহলে টাইট এন্টেমিক কন্ট্রোল যদি কেউ কেউ রাখতে পারে তাহলে দেখা যায় যে আফটার ফাইভ ইয়ার্স পরে দেখা যায় যে যে তার নিউরোপ্যাথি হওয়ার যে চান্স সেটি পার্সেন্ট রিডাকশান হয় তাহলে এটি যে গুরুত্বপূর্ণ যে তার এই যে গ্লাইসেমিক কন্ট্রোলের উপরে কিন্তু এটি এটি অনেকটাই নির্ভর করে তাহলে যে এক নাম্বার নাম্বার ওয়ান ফ্যাক্টর কিন্তু এটার যে আনকন্ট্রোল ডায়াবেটিস মানে তারপরে হলো আরো যে গুলি স্মোকিং এখানে এখানেও জড়িত তবে অ্যালকোহলিজম কারণ অ্যালকোহল নিজেও কিন্তু নিউরোপ্যাথি করে তো সেক্ষেত্রে অ্যালকোহল এখানে মানে ফ্যাক্টর ফ্যাক্টর বা রিস্ক কাজ করে স্মোকিং অ্যালকোহলিজম তারপরে আসছে যে ডিসিপেটিমিয়া এখানেও আমরা রেটিনোপ্যাথিতে যেমন বলেছিলাম যে ট্রাইগ্লিসারাইড যদি কেউ বেশি থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানেও কিন্তু সেম ট্রাইগ্লিসারাইড বেশি থাকলে ওদের নিউরোপ্যাথি হওয়ার মানে হাইপার ট্রাইগ্লাইসেমিয়া সেটি থাকলে নিউরোপ্যাথি হতে পারে তো এগুলি মোটামুটি রিস্ক ফ্যাক্টর আর মানে এগুলি মানে যদি মানে নাম্বার ওয়ান কারণে কিন্তু হাইপারগ্লাইসিমিয়া আনকন্ট্রোল হাইপারগ্লাইসিমিয়া দ্যাট মিনস আনকন্ট্রোল ডায়াবেটিস এটি কিন্তু সবচেয়ে নাম্বার ওয়ান রিস্ক ফ্যাক্টর আর পাশাপাশি যে ফ্যাক্টরগুলি বললাম স্মোকিং অ্যালকোহল ডিসলিপিডিমিয়া এগুলি হয়তো সাথে পাশাপাশি কিছু কো এক্সিস্টিং ফ্যাক্টর হিসেবে কাজ করে স্যার বয়সের সাথে ডায়াবেটিক নিউরোপ্যাথির কোনো রিলেশন আছে কিনা আমি প্রশ্নটি পরে আসব কমেন্ট আমি পড়ে নিব এমডি কমেন্টে আমি লিখে চাচ্ছি আর একবার এমডি সোহাগ শেখ লিখেছেন বাংলাদেশে 20 বছরের নিচে যারা রয়েছে তাদের ডায়াবেটিকস হয় কি যদি হয় তবে কি এবং কোন কোন কারণে স্যার ধন্যবাদ দর্শক আপনার মূল্যবান क्वेश्चंसর জন্য হ্যাঁ আমরা ইতিমধ্যে আলোচনা করেছি ডায়াবেটিক প্রকারভেদগুলিতে বিশেষ করে আমরা যেটি বলেছি যে টাইপ 1 ডায়াবেটিস ম্যাল্যাটিস এটি সাধারণত তিরিশ বছরের নিচে হয় কিন্তু ইডানিং যেটি দেখা যাচ্ছে আমাদের দেশেও বা এই কন্টিনেন্টে আমাদের খাদ্য অভ্যাস বা মানে আমরা যে এখন স্যারিটারি লাইফ স্টাইল বা এই যে ডিজিটালাইজেশনের যুগে ইভেনের যুগে তিরিশ বছরের নিচেও যারা ওভেস মানে তেমন কোনো শারীরিক পরিশ্রম করেন না ওদের ক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিসও দেখা দিচ্ছে তো সেক্ষেত্রে বয়সে কোনো বার নেই টাইপ একদম আর্লি একেবারে মানে নিউনেট বা নিউবর্ন বেবি থেকে শুরু করে একেবারে তিরিশের নিচে তো সবারই হতে পারে টাইপ ওয়ান ডায়াবেটিস এমনকি টাইপ তিরিশের পরও কিন্তু টাইপ ওয়ান অনেকের টাইপ টু থেকে আবার ইনসুলিন যদি তার মানে ভিটাসেল ফেলিউর হয়ে যায় ডিস্ট্রাকশন হয়ে যায় বা এক্সোশন হয়ে যায় তখন কিন্তু টাইপ ওয়ানের মতোই তার প্রেজেন্টেশন হতে পারে কিন্তু রিয়েল যে টাইপ ওয়ান সেটা সাধারণত আমরা বলি যে তিরিশের নিচে হয় তবে এর মধ্যে টাইপ টু ডায়াবেটিস মেলাটাসও হতে পারে ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ দর্শক আপনাকে আপনার প্রশ্নটির জন্য স্যার আমি যেটি বলছিলাম যে বয়সের সাথে এই ডায়াবেটিক নিউরোপ্যাথি বিষয়টি কি কোনোভাবেই সম্পৃক্ত না হ্যাঁ অবশ্যই কারণ আমরা ইতিমধ্যেই বলেছি যে যত দিন যাবে এখানে বলা হচ্ছে যে বয়স বলতে মানে ডায়াবেটিসের সাথে এমন না যে মানে ডায়াবেটিক পেশেন্ট তার যত ডায়াবেটিসের বয়স বাড়বে রোগীর বয়স তো বাড়বেই পাশাপাশি ডায়াবেটিসের যত মেয়াদ বাড়বে ততই কিন্তু তার নিউরোপ্যাথি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এখানে যেটা সরাসরি রিলেটেড টু দ্য ডিউরেশন অফ ডায়াবেটিস যত বেশি দিন তার ডায়াবেটিস এর ডিউরেশন তত বেশি সম্ভাবনা তার নিউরোপ্যাথি ডেভেলপ করে তবে সেক্ষেত্রে যেটা ডিপেন্ডস আপন যে তার ডায়াবেটিসটা কেমন কন্ট্রোল ছিল যদি ডিউরেশনও বেশি পাশাপাশি যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে এই দুটি মিলে কিন্তু তার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় ডায়াবেটিক নিউরোপ্যাথি হয় ধন্যবাদ স্যার স্যার আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে আমরা জানি যে আরো একটি ডায়াবেটিক্স নিউরোপ্যাথি টাইপ হচ্ছে যে অটোনমিক নিউরোপ্যাথি এর বিষয়টি নিয়ে স্যার আপনার কি বলার আছে এবং এর জটিলতাগুলো কি হতে পারে বা এটি নিয়ে স্যার আপনার কি বলার আছে আসলে ধন্যবাদ ইতিমধ্যে আমি কিছুটা টাচ করেছি সময় কম দেখে আমি সুযোগ পাওয়াতে তখন কিছু বলে দিয়েছিলাম তো অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা এটার মধ্যে সিম্পেথেটিক এবং প্যারাসিম্পেথেটিক দুটি ভাগ আছে যেটি আমাদের খুবই একটি ইম্পর্টেন্ট যে পার্ট মানে নার্ভাস সিস্টেমের একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা আমাদের এই যে ভাইটাল অর্গানগুলি যেমন আমাদের হার্ট লাং তারপরে এই তার সিস্টেম কিডনি কিন্তু তারপর জিআই ট্র্যাক তাহলে কিছু আমাদের ইন্টারনাল যত ফিসারা আছে বা ভাইটাল অর্গানগুলি আছে সব সবকিছু আমাদের অটোনোমিক নার্ভাস সিস্টেম দ্বারা আমাদের কিন্তু নিয়ন্ত্রিত হয় এমনকি ব্রেনেরও অনেক কিছু ফাংশন বা বিশেষ করে যেমন ভাস্কুলার ভেসেলগুলিতে কিন্তু আমাদের যেখানে আমাদের ব্লাড ভেসেল আছে সেটাও অটোনমিক নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত যেমন সিমপ্যাথেটিক আমাদের যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আমাদের সিমপ্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয় প্যারাসিমপ্যাথেটিকও আমাদের কাজ করে তো সেক্ষেত্রে এই যে অটোনমিক নার্ভাস সিস্টেমের এটা যেখানে যেখানে অটোনমিক ইনরベーション আছে সে সব জায়গাতে এটি সমস্যা তৈরি করতে পারে যেমন যদি আমরা হার্টের কথাই বলি হার্টে যেতি হতে পারে যে তার যে ব্লাড প্রেসারে যেটি সমস্যা প্রথম হয় যে তার পশ্চাল ড্রপ আমরা যদি তাকে মানে শুয়ে ব্লাড প্রেসার দেখি আবার তাকে দাঁড়ায় দাঁড়ায় করায় যদি আমরা ব্লাড প্রেসার দেখি তখন দেখা যায় যে নর্মালি টেন ভেরিয়েশন হতে পারে এখানে দেখা যায় আরো মোর দেন টেন ভেরিয়েশন হয় যে সিস্টোলিক ব্লাড প্রেসারে সেটাকে আমরা বলি পোস্টাল ড্রপ তাহলে পোস্টাল বা অর্থোস্টেটিক হাইপোটেনশন বলি যে রুগী দাঁড়ালে আমাদের কিছুটা ব্লাড প্রেসার কমে যায় কিন্তু নর্মাল পেশেন্টের ক্ষেত্রে সেটা মিনিমাইজ হয়ে যায় কারণ আমাদের পেরিফারাল নার্ভাল মানে পেরিফারাল ভ্যাসেল গুলিতে সিম্পেথেটিক ইনার্ভেশন থাকে সেখানে আলফা রিসেপ্টরের মাধ্যমে ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে আবার কিন্তু পেরিফারাল থেকে ব্লাডগুলি ব্লাড হার্টের দিকে মানে ড্রাই মানে ডাইভার্স হয় তখন আবার এই ব্লাড প্রেশারটা রেগুলেট হয়ে যায় কিন্তু যাদের অটোনমিক নিউরোপ্যাথি আছে তখন তার পেরিফারাল এই যে ভ্যাসেল গুলি হতে পারে না তখন তাদের এই যে পোশ ড্রপ বা হাইপোটেনশন বলি সেটি ডেভেলপ করে রোগী বলবে যে বর্ষা থেকে উঠলে তার মাথা ঘুরিয়ে উঠে তারপরে যে তার হার্ট রেটটি আমরা বলেছি এর আগেই যে হার্ট রেটটি হার্ট রেটের যে রেগুলেশন হার্ট রেট আমাদের যে কোনো স্ট্রেসফুল কন্ডিশন বা কোনো অ্যানজাইটি টেনশনে আমাদের হার্ট রেট বেড়ে যায় এখানে এটা বাড়তে পারে না তার হার্ট রেট অলওয়েজ সেম থাকে ফিক্সড হার্ট রেট বলি তারপরে যেটি হতে পারে তার সাইনাস এরিদমিয়া ডেভেলপ করতে পারে হার্টের মানে ইরেগুলার হার্ট বিট হতে পারে তো এটি হলো কার্ডিভাস্কুলার তারপরে যেটি আমরা বলি খুব গুরুত্বপূর্ণ যে ওদের যে অ্যাওয়ারনেস যে হাইপোগ্ল্যাসিমিয়ার যে সিমটমগুলি রুগীর যে রুগীর শরীরে ঘাম দেওয়া বুক ধরপর করা ব্লাড প্রেশার বেড়ে যাওয়া এই লক্ষণগুলি তখন মানে মাস্কড হয়ে যাবে ব্লাড হয়ে যায় তখন রুগী বুঝতে পারে না তার যে হাইপোগ্ল্যাস নর্মালি যে হাইপোগ্ল্যাসিমিয়ার ওয়ার্নিং সাইনগুলি রুগী মিস করে তখন রোগী অনেক সময় যে আমরা জানি যে এই ধরনের ওয়ার্নিং সাইন আসলে আমরা রোগীদেরকে বলে দিই যে আপনি বাসায় যে চিনি রাখবেন সাথে অথবা মধু এই ধরনের কিছু আমরা মিষ্টি জাতীয় রাখতে বলি যেন এই ধরনের লক্ষণ দেখা দিলে যেন রোগীর সাথে সাথে খেয়ে নিতে পারে কারণ হাইপোগ্লাসিমিয়া কিন্তু অনেক ডেঞ্জারাস মানে এটা মারাত্মক কমপ্লিকেশন যেটি থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এমনকি পারমানেন্ট ব্রেন ড্যামেজ হতে শুরু করে কারণ গ্লুকোজ কিন্তু আমাদের ব্রেইন বা যত আমাদের অর্গানগুলি আছে সেগুলির একমাত্র খাবার কিন্তু গ্লুকোজ মানে নর্মাল সিচুয়েশনে তো সেক্ষেত্রে এটি খুব ইম্পর্টেন্ট যে হাইপোগ্লাসিমের যে ওয়ার্নিং সাইন বা অ্যাওয়ারনেস যেটি সেটি নষ্ট হয়ে যায় রুগী হাইপোগ্লাসিমের কমাতে চলে যেতে পারে রুগী বুঝতেও পারবে না তো এটি একটা তারপরে যেটি আমরা যেটি বলেছি জিআই ট্র্যাক্টে যেটি হতে পারে ডায়াবেটিক গ্যাস্ট্রোপেরেসি যেটি স্টমাক তার খালি হতে চায় না তখন সাথে রুগী সহজে প্যাট ভর্তি থাকে বমি বমি ভাব এমনকি বমি হতে পারে তারপরে আমরা আরেকটি বলি গ্যাস্ট্রিটরি সোয়েটিং রুগী খাওয়ার সময় তার মাথা বা মানে ফেসে অনেক প্রচুর ঘাম তৈরি হয় রুগে ঘেমে যায় সেটাকে আমরা বলি গ্যাস্ট্রোটিটরি সোয়েটিং সেটা হতে পারে তারপরে অন্যান্য যেমন স্মল লাস গার্ড এগুলিতে ইয়ার কারণে মোটিলিটি কমে যাওয়ার কারণে সেখানে কনস্টিপেশন ডেভেলপ করতে পারে তারপরে আমরা বলেছি ব্লাডারের যে নিউরোজেনিক ব্লাডার হতে পারে তার যেটি কনিক রিটেনশন তারপর ডিফিকাল্টি ইন মিকচুরেশন এগুলি হতে পারে তারপরে যেটি সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে তারপরে যেটি আহ মোটামুটি এগুলি আমরা বলতে পারি যে এই ধরনের যেখানে যেখানে অটোনোমিক মানে কমন যেগুলি বা এগুলি হলো যেগুলি আমরা বলেছি যে জিআই ট্র্যাক ট্র্যাক কার্ডিওভাস্কুলার সিস্টেম আর সোয়েট গ্ল্যান্ডে যেটি বলেছি যে এই যে আবনাল সোয়েটিং হওয়া এগুলি খুব কমন সিমটম অটোনোমিক নিউরোপ্যাথি স্যার আমরা তো এতক্ষণ স্যার কারণ এবং এগুলো নিয়ে কারণ বা কি কি ধরনের হতে পারে বা কাদের হতে পারে এই বিষয়গুলো নিয়ে কথা বললাম এই যে ডায়াবেটিস নিউরোপ্যাথি পেশেন্ট দেরকে নির্ণয় করার জন্য তাদের কি কি পরীক্ষা করা প্রয়োজন এটি নিয়ে স্যার কি বলার আছে হ্যাঁ পরীক্ষা আমরা যে কিছু ইতিহাস তো আমরা যেটি রোগীর ইতিহাস তারপরে কিরকম ছিল তার ডায়াবেটিক কন্ট্রোল কেমন ছিল সেগুলি এর পাশাপাশি রোগীর বিভিন্ন লক্ষণ সাইন সিমটম দিয়ে আমরা অনেক অনেকাংশেই কিন্তু এটি রোগ এই ডায়াবেটিক নিউরোপ্যাথি আমরা ধরতে পারি তেমন কিন্তু পরীক্ষা করার দরকার না তারপর আমরা অনেক সময় কনফার্মেশন করার জন্য যে আদার কোনো কারণে হচ্ছে কিনা তবে ডায়াবেটিসের যদি ইতিহাস থাকে এবং এই এই ধরনের টিপিক্যাল প্রেজেন্টেশন থাকে আমরা ধরে নিই যে ইট মে বি ডিউ টু ডায়াবেটিস ম্যালাইটাসের কারণে হয়েছে তারপর আমরা কিছু টেস্টিং করে দেখি যেমন নার্ভ কন্ডাকশন যে স্টাডি যে এনসিবি নার্ভ কন্ডাকশন ভেলোসিটি সেটি আমরা দেখে আমরা সেটা বলে দিতে পারবে যে এটি কোন ধরনের নিউরোপ্যাথি হয়েছে তারপর ইলেকট্রোমায়োগ্রাম যেটি মাসেলের আমরা স্টাডি করতে পারি এগুলি এর পাশাপাশি আমরা ডায়াবেটিসের যে কেমন তার ডায়াবেটিস কন্ট্রোল ছিল এস ওয়ান সি দেখতে পারি পাশাপাশি তার ইউরিনারি সিরাম কি রেনাল ফাংশন দেখবো এবং তার রেটিনোপ্যাথি হয়েছে কিনা সেগুলিও সার্চ করবো তারপরে তার পেরিফেয়াল পালস একজামিনেশন করবো কারণ সাথে সাথে তার অনেক সময় ওই যে ভাস্কুলার ডিজিজ থাকতে পারে সেজন্য আমরা তার স্কিন কন্ডিশন বা লেগ এক্সামিনেশন করে সেখানে আমরা মানে ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা কিছু ধরতে পারবো তবে তেমন এখানে না শুধুমাত্র আমরা এনসিবি বা ইলেকট্রোমায়োগ্রাম করে আমরা বুঝতে পারি আর ক্লিনিক্যাল এক্সামিনের হিস্ট্রি ক্লিনিক্যাল এক্সামিনেশন এটাই কিন্তু সাফিসিয়েন্ট এই ডায়াবেটিক নিউরোপ্যাথি ডায়াগনোসিস করার জন্য আর ওগুলি জাস্ট সাপ্লিমেন্টারি হয়তো আমরা যে মানে শিওর বা প্রুভ করার জন্য যেটি ডায়াবেটিক নিউরোপ্যাথি কিনা সেটির জন্য আর অন্যান্য যেমন যে আমরা যেটি বলেছি সেগুলোর জন্য অনেক সময় হয়তো করা লাগতে পারে যদি ইফ ইন্ডিকেটের ক্লিনিক্যালি যদি মনে হয় যে করা দরকার বা অন্য কিছু কিনা সেটা এক্সক্লুড করার জন্য যে তার অনেক কনস্টিপেশন হচ্ছে সেটা কি ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে হয়েছে না অন্য কোনো কারণে সেগুলো এক্সক্লুশন করার জন্য কিন্তু নর্মালি আমাদের হিস্ট্রি

আপনি কি আমাকে সাথে পাচ্ছেন স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আমরা এতদিন ডায়াবেটিক নিউরোপ্যাথির কুটিনাটি নিয়ে কথা বলছিলাম স্যার প্রতিরোধ করার জন্য আপনি দশকদেরকে কি ধরনের পরামর্শ দিবেন বা সমাধান দিবেন সেই বিষয়ে কি বলার আছে? ইয়েস এটা গুরুত্বপূর্ণ যে প্রতিরোধ কিন্তু এই ডায়াবেটিসের যত ধরনের জটিলতা আছে সেখানে কিন্তু বারবারই প্রতিরোধের কথাটি এসেছে কারণ এগুলি এমন ধরনের জটিলতা গেলে কিন্তু অনেক ক্ষেত্রেই কিছু করার থাকে না যেমন নিউরোপেথি হয়ে গেলে আমরা হয়তো নিউরোপে পেইন কমাতে পারবো অথবা এই যে অন্যান্য যে জটিলতাগুলি কিছুটা সমাধান করতে পারবো কিন্তু একবারে অনেক ক্ষেত্রে ভালো করা সম্ভব না সেই জন্য প্রতিরোধের উপর জোর দিতে হবে তো প্রতিরোধের ক্ষেত্রে এখানেও কিন্তু অন্যান্য জটিলতা প্রতিরোধের ক্ষেত্রে যেরকম যেই কথাগুলি আমরা বলেছি এখানেও যে তার টাইট গ্লাইসেমিক কন্ট্রোল এবং স্টেবল তার ধারাবাহিক ভাবে ডায়াবেটিস ভালো নিয়ন্ত্রণে রাখতে হবে ভালো বলতে কি আমরা সেটা বারবারই বলেছি আবারও বলছি ফাস্টিং ফাইভ টু সেভেন এর ভিতরে আর পোস্ট প্যান্ডাল বা টু আওয়ার্স আপনার ব্রেকফাস্ট অথবা লাঞ্চের পর অথবা ডিনারের পরে সেটি সাত থেকে নয় অথবা লিস্ট লেস দেন টেন এবং তিন মাসের যে গড ডায়াবেটিস যেটি দিয়ে আমরা দেখি এস বি ওয়ান সি সিক্স টু সেভেন এর ভিতরে থাকতে হবে অথবা লেস দেন সেভেন পার্সেন্ট এটি খুবই গুরুত্বপূর্ণ এটি এক নাম্বার নাম্বার ওয়ান বা বারবার এটি মানে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার বললেও একই কথাই বলতে হবে এর পাশাপাশি আমরা যে স্মোকিং করা করা অ্যালকোহল সেগুলি এর পাশাপাশি চর্বি জাতীয় খাবার করা ডিজিল সাথে রিলেশন আছে এর পাশাপাশি তার পায়ের যে হাতে পায়ে যে জটিলতা গুলি এড়ানো সেটার জন্য হাতে পায়ের যে যত্ন নেওয়া রেগুলার যখন রেগুলার ফলো আপে আসলে রুগীর যে লেগ এক্সামিনেশন করা এবং বছরে ইয়ারলি একবার তার ফুল একজামিনেশন নিউরোলজিক্যাল এক্সামিনেশন করে দেখা যে তার নিউরোপ্যাথি ডেভেলপ করছে কিনা তাহলে সেক্ষেত্রে আর্লি স্টেজে হলে অনেক কিছুই মানে মানে অনেক মারাত্মক জটিলতাও এড়ানো সম্ভব তো সেক্ষেত্রে আমি বলবো যে তাহলে ডিসিপ্লিন এখানেও চলে আসে ডায়াবেটিস কন্ট্রোল ডায়োটোরি মডিফিকেশন এবং ডিসিপ্লিন হয়েছে তার পায়ের যত্ন নেওয়া বা যেসব যেগুলিতে নিউরোপ্যাথি যেসব ইনভলভ করে সেসব জায়গাগুলিতে ওদের দেখা দিচ্ছি কিনা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া তাহলে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথির মানে ইনিশিয়াল প্রাইমারি প্রিভেনশন আর পাশাপাশি আর্লি হয়েও যায় তাহলেও কিন্তু ওই জন্য যেন না হয় সেটার জন্য আমরা সেকেন্ডারি প্রিভেনশনও করতে পারি স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এতক্ষণ সময় এবং এত রাত অবধি আমাদের দর্শকদের জন্য সময় দিয়েছেন স্যার আপনাকে সর্বশেষ বলতে চাচ্ছি যে রাজ দর্শকদের জন্য কি বলার আছে সে এই ফাঁকে হচ্ছে আমরা বিদায় নিব আসলে বরাবরের মতো একই কথায় আমি বলি যে যে এই সচেতনতা আপনি যেটি লাস্ট বলছিলেন যে কিভাবে প্রিভেনশন বা প্রতিরোধ করা যায় তো এটি বলবো আমি যে বিশেষ করে ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে বারবারই আমি বলছি একই কথা যে আপনারা দয়া করে যারা যাদের ডায়াবেটিস আছে বা যাদের ফ্যামিলি মেম্বার ভাই বোন মা বাবা সবাইকে আপনারা সচেতন করে তুলতে হবে কারণ ফ্যামিলিতে ডায়াবেটিক পেশেন্ট থাকলে সেভাবে সবাইকে চলতে হবে এটাকে হালকা করে দেখার নাই কোনো কিছু নাই সেটাকে সিরিয়াসলি নিতে হবে এবং এটি কোনো কঠিন কিছু না কিছু নিয়ম মেনে চললে আমরা কিন্তু ডায়াবেটিসটাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারবো এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে আমাদের যে এই যে অকাল মৃত্যু বা বিভিন্ন ধরনের জটিলতা হার্ট ডিজিজ বা কিডনি ডিজিজ রেটিনোপ্যাথি এই এই যে যে শুরু করে খুব মারাত্মক জীবন মানে হানিকর বা জীবনের জীবন জীবনাবসান ঘটাতে পারে এই ধরনের যে জটিলতা আমরা সহজেই এড়াতে পারে যদি আমরা আমাদের যে ডায়াবেটিস যে নিয়ম গুলি মেনে চলে ডায়াবেটিসটাকে সঠিকভাবে এবং প্রপার ওয়েতে এবং যেটি আমরা বলি যে এমনি যেন তেন না করে যেটি গাইডলাইন মেনে বা ডাক্তারের পরামর্শ মতো সঠিক ভাবে এবং ভালোভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে জীবন যাপন করা তো আপনাকেও ধন্যবাদ দিতে চাই এর পাশাপাশি রাজটিভি এবং হেলথ কেয়ার কে বরাবরের মতোই ধন্যবাদ দিতে চাই যে আমার ধারাবাহিকভাবে আমাদেরকে এই অনুষ্ঠানগুলি করার সুযোগ দেওয়ার জন্য এবং পাশাপাশি দর্শকদেরও তো অবশ্যই যে ওনারা দিন ধরে আমাদের সাথে এই অনুষ্ঠানগুলি উপভোগ করছেন এবং আশা করি সামনেও আমরা আরো নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনাদেরকে কিছু যদি আমরা মেসেজ আমরা দিতে পারি এর মাধ্যমে যদি যদি সামান্য কিছু উপকারও হয় তাহলে আমরা মনে করবো আমাদের এই এই অনুষ্ঠান বা এই আমাদের এতটা সময় ব্যয় করার সার্থকতা আহ হবে বলে আমি মনে করি সবাই ভালো থাকবেন শুভরাত্রি শুভরাত্রি স্যার আপনাকে এবং আপনিও ভালো থাকবেন দর্শক এতক্ষণ আমরা দেখছিলাম হেলথ কেয়ার প্রেজেন্স সুখে অসুখে আপনার পাশে পাওয়ার বাই ডারবেটিন অ্যান্ড ইনিটার সায়েন্টিফিক পার্টনার হেলথ কেয়ার আজকে আমরা কথা বলেছি ডায়াবেটিক্স বিষয়ে একটি জটিলতা নিয়ে এবং এই বিষয়টি নিয়ে স্যার অনেক খুঁটিনাটি এবং কিভাবে প্রতিকার করতে হবে কিভাবে এটি নির্ণয় করতে হবে এবং কি কি লক্ষণ থাকলে এই বিষয়টি প্রকাশ পাবে সবকিছু বলার চেষ্টা করেছেন আশা করছি যে এই বিষয়টি যেটি আজকে আলোচনা করেছি এখান থেকে আপনাদের আহ উপকারে আসবে দর্শক রাজটিভি দেখার সকল রাজটিভির সকল অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানে You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.